হ্যালো বন্ধুগণ, আমি আজ আপনাদের দই কলা দিয়ে ত্রিকোণ পরোটা দেখাবো। এই পরোটা ঠিক করার জন্য আমি এখানে দুটো কলা নিয়েছি। ভাজার জন্য এবং ময়নের জন্য আমি হোয়াইট অয়েল নিয়েছি। আমার এখানে 1.5 চামচ মতো দই আছে, অল্প নুন এবং কালো জিরে। কালো জিরে আর দইটা অপশনাল, এটা আপনারা ইউজ করতেও পারেন কিংবা নাও করতে পারেন। এই পরোটাটি বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ আটা এবং 1.5 কাপ ময়দা নিয়েছি, এই কাপটার মাপে। আপনারা চাইলে এটা শুধু ময়দারও করতে পারেন কিংবা শুধু আটারও করতে পারেন। আমি এটা মিক্সটি করছি। এই পরোটাটি করার জন্য আমি প্রথমে নুন এবং এই কালো জিরেটা দিয়ে এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার আমি 3 চামচ হোয়াইট অয়েল দেবো। আমার ময়দাটা তেল, নুন এবং কালো জিরে দিয়ে মিক্স করা হয়েছে। এবার আমি এখানে আমার 1.5টা কলা ম্যাশ করা আছে, আমি এই ম্যাশ করা কলাটা এই এর মধ্যে দিয়ে দিলাম। আর দই, আমি 1.5 চামচ মতো দই কেটে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে মাখো। আমার ডো রেডি। এবার আমি এই ডোটা 30 মিনিট চাপা দিয়ে রাখবো। আমি এখানে একটা থালা ইউজ করছি চাপা দেওয়ার জন্য, কিন্তু আপনারা এটা চাইলে ন্যাপকিনও চাপা দিয়ে রাখতে পারেন। 30 মিনিট পর আমার ময়দার ডোটা ডেলি কাটার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি এখান থেকে ডেলি কেটে নেবো এবং বেলবো। যে যেমন সাইজের পরোটা পছন্দ করে সে তেমন সাইজের পরোটা করে দেবে, বড় কিংবা ছোট। এবার আমি পরোটাগুলো একে একে, প্রথমে আমি এটা রুটির মতো বেলে নিয়েছি, এবার আমি এটা ভাঁজ করব। এবার বেলে নেব। আপনারা চাইলে এটা তেল দিয়েও বেলতে পারেন। এইভাবে আমি প্রত্যেকটা পরোটা বেলে নেব। আমার পরোটা বেলা রেডি, এবার আমি এগুলো ভাজবো। ভাজার জন্য আমার কড়াই রেডি। আমি এখানে 1 চামচ তেল দিয়ে রেখে দিয়েছি। আপনারা এটা চাইলে এমনি তাওয়াতে আগে পরোটাটা সেঁকে নিয়েও ভাজতে পারেন কিংবা ডিপ ফ্রাইও করতে পারেন। আমি পরোটাটা দিচ্ছি। আমি পরোটাটা মিডিয়াম ফ্লেমে ভাজব, না হলে পরোটা কাঁচা থাকবে।
আমার পরোটাটা এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। ভাজার সময় একটু এরকম খুন্তি দিয়ে চিপে চিপে দেবেন, তাহলে পরোটাটা ক্রিস্পি হবে এবং ভালো ভাজাও হবে। পরোটা ভাজা রেডি, এবার আমি পরোটাটা তুলে নেব।